থেকে একটা সকাল দিকে খবর আসে কি ওখানে একটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস আইইডি লাগানো আছে একটা হার্ডওয়্যার দোকানের ভিতরে। সেই হার্ডওয়্যার দোকানটা ছিল রজত ডাইটি। ওনার বাড়িতে গিয়ে যখন দেখা হয় তখন সঙ্গে সঙ্গে ওসি পাঁচপুরা এলাকাটাকে কর্ডন করে স্যানিটাইজ করে ওখান থেকে পাবলিককে সেফ ডিস্টেন্সে নিয়ে গিয়ে বম্ব ডিসপোজাল স্কোয়াড অফ সিআইডি তাদেরকে জানায়। বম্ব ডিসপোজাল স্কোয়াড সিআইডি এসে ডিভাইসটাকে প্রপার প্রোটোকল মেনে ওইটাকে এক্সপ্লোসিভ চার্জ দিয়ে ব্লাস্ট করে ওটাকে ডিসম্যান্টেল করে আর রেমানেন্ট